মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া দত্তকেন্দুয়া এলাকা শ্রী শ্রী প্রণব মডের সাধু টমেন ত্রিপুলার বিরুদ্ধে 12 বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মাদারীপুর সদর থানায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছেন ওই শিশুর মা। ধর্ষক টমেন ত্রিপুলা খাগড়াছড়ি জেলার উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুলার ছেলে। সদর উপজেলার নতুন শ্রী শ্রী প্রণব মঠের একজন সাধু হিসেবে কর্মরত আছেন টমেন ত্রিপুলা। এদিকে ঘটনার জানাজানি হয়ে পড়ায় টমেন ত্রিপুলার গা ঢাকা দিয়েছেন। ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য একটি মহল ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন। মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, টমেন ত্রিপুলা সদর উপজেলার শ্রী শ্রী প্রণব মঠের কর্মরত, বসবাস করতেন ওই প্রতিষ্ঠানের একটি টিনের ঘরে। ওই শিশু মঠের টিউবওয়েলে পানি আনতে গেলে মাঝে মধ্যেই ওই সাধু কিশোরীকে কুপ্রস্তাব দিত এবং বিয়ে করার প্রলোভন দেখাতো, শিশুর সাথে শারীরিক সম্পর্ক করতে চেত। এতে মেয়েটি রাজি না হয়, সাধু টমেন ত্রিপুলা ক্ষিপ্ত হয়। গত 5 ফেব্রুয়ারি দুপুরে ওই শিশু তার ওখানে পানি আনতে গেলে সাধু তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় সে ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে আবারও বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করতে বলেন। শিশুটি রাজি না হয়, তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন সাধু। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে শাসিয়ে দেয়। শিশুটি বেশ কিছুদিন পরে বিষয়টি তার মাকে জানায়। তার মা ওই প্রতিষ্ঠানের বড় সাধুকে জানায়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার দাবি করেন শিশুর মা। ধর্ষণের ফলে এরই মধ্যে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। ঘটনা জানাজানি হয়ে পড়ায় স্থানীয় কিছু মানুষের সাহায্য নিয়ে সাধু টমেন ত্রিপুলা প্রতিষ্ঠান থেকে পালিয়ে যায়। কোথাও কোনো বিচার না পেয়ে শুক্রবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। হ্যাঁ, বিচার চাই। টমেনের যে বিচার হয় তাই সেই বিচারই আপনারা করবেন। মেয়েটি যাতে ন্যায় বিচার পায় এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায়, এর জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে আশা করছি এবং তারা ন্যায় বিচার পাবে এই বিশ্বাস আমি করি।